নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যের পৌরসভাতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই নোটিফিকেশান এবং সেখানে কিভাবে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত তথ্য তুলে ধরব। রাজ্যের পৌরসভাতে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে মাধ্যমিক পাশের সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারবে অনলাইনে। এবং অনলাইনে আবেদন করতে গেলে কী কী লাগবে তোমাদের সমস্তটা কিন্তু তুলে ধরবো, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। এবং প্রতিবারের মতো যেমনটি বলে থাকি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com ভিজিট করতে পারো। সেখানে গেলেই তোমরা নতুন নতুন চাকরি আপডেট পেয়ে যাবে, সেখান থেকে আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের নোটিফিকেশানটা, আর ডেসক্রিপশান বক্স থেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারছো। তো বন্ধুরা, যেমনটি বলেছিলাম পৌরসভার তরফ থেকে আসা গ্রুপ ডি পদে, সেটা এসছে বজবজ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে বা বজবজ পৌরসভার তরফ থেকে এই নতুন নোটিফিকেশান, যেখানে রাজ্যের সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে আঠেরো আট দু হাজার বাইশ, যেখানে তোমাদের 7 দিনের মধ্যেই কিন্তু আবেদনটি করতে হবে। এবং তারা কিভাবে আবেদন করবে চলো দেখে নিই। প্রথমেই বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাইছো, তারা এখানে কী কী পদে আগে নিয়োগ করা হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর বজবজ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যেটা চাকরি নিয়োগ হয়েছে সেটা কলকাতা 7,137, যেখানে তোমরা সমস্ত জেলা থেকে আবেদনটি করতে পারবে। বন্ধুরা, ফার্স্ট পোস্ট যেটা হচ্ছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আমরা কী কী যোগ্যতা লাগে সেটা অবশ্যই জানাবো। এবং সেকেন্ড যে পোস্ট আছে সেটা হচ্ছে ক্লিনিং স্টাফ। তো এই দুটি পদে বেসিক্যালি নিয়োগ করা হচ্ছে, এবং এই দুটি পদে কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে চাও, গ্র্যাজুয়েশন পাস করতে হবে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য, এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, আর কোনো রকম অভিজ্ঞতা দরকার হবে না। এর সাথে সাথে যারা মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট রয়েছে, তারা ক্লিনিকের পদে কিন্তু আবেদন করতে, মানে ক্লিন সেই পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। এবং তোমাদেরকে আমি বলে রাখি, এই দুটি পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, সেক্ষেত্রে সরাসরি কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এবং ফার্স্ট যে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 10,000 টাকা তোমাদের বেতন, এবং যেটা তোমাদের ক্লিনিং বা গ্রুপ ডি ক্লিনারের পদ বেরিয়েছে সেটাতে 5,000 টাকা প্রতি মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে। এবার বলে রাখি, চাকরি প্রার্থী যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে নিজেদের আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কিংবা আধার বা প্যান কার্ড লাগবে, অ্যাড্রেস প্রুফ লাগবে, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ 2 ফটোগ্রাফ, এজ প্রুফ সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড অল মার্কশিট, কম্পিউটার প্রফিয়েন্সি সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা জমা করতে পারো। এটা কিন্তু তোমরা বজবজ মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। চলো দেখে নিই কীভাবে আবেদনটি করতে হবে। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু বজবজ মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট আমি কিন্তু ওপেন করে ফেলেছি। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও, অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ক্লিনিং স্টাফ বা সাফাইওয়ালা, এই দুটি পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং যারা আবেদন করতে চাও, তারা 26 অগস্টের মধ্যে আবেদন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লাইয়ের কোনো এখনও কিন্তু অপশান আসছে না, তাই তোমরা যারা আবেদন করতে চাও বজবজ পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসতে পারো, বা বজবজ পৌরসভার অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, সেখান থেকেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো তারা যারা আবেদন করতে চাইছো, তারা সরাসরি সে অফিসে চলে গিয়ে তোমরা কিন্তু নিজেদের আবেদনপত্রটি জমা করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, অবশ্যই ডেসক্রিপশান বক্সে ক্লিক করে তোমরা এই আবেদনটি করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।